নমস্কার বন্ধুরা, আমাদের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন আজকে একটু জেনে নেই পঞ্চগভ্যর বিষয়ে। আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা জন্ম থেকে মৃত্যুর পরে শ্রাদ্ধ কার্য পর্যন্ত পঞ্চগর্ভ ব্যবহার করা হয়। তাহলে এই পঞ্চগর্ভ কিসের দ্বারা তৈরি হয় বা কী কী উপকরণ দিয়ে এই পঞ্চগর্ভ বানানো হয়, তো আসুন আমরা জেনে নিই। পঞ্চগর্ভ বলতে আমরা জানি গাভীর পাঁচটা উপকরণ দিয়ে এই পঞ্চগর্ভ তৈরি হয়। তো আসুন এই উপকরণগুলি কী কী জেনে নিই। গোমূত্র গোময়ম ক্ষীরম ধরি সর্বে কসুদকম পঞ্চগর্ভ নিদম প্রকূত ভিদেয়ম সর্ব কর্মসু। তাহলে আমরা জানতে পারলাম যে গোময় গোমূত্র দধি ধূক্ষ ঘৃত মিশিয়েই পঞ্চগর্ভ তৈরি হয়। তাহলে এই উপকরণগুলির পরিমাণ কতটুকু আসুন জেনে নিই। গো সকৃদ্গুণম মূত্রম ঘৃতম সত তচ্চতুরগুণম ঘৃতাৎ অষ্টগুণম দুগ্গম দুগ্ধাৎ অষ্টগুণম দধি। এই পঞ্চগর্ভে যে পরিমাণ গোময় দেওয়া হবে তার দ্বিগুণ গোমূত্র দিতে হবে, তার চার গুণ ঘৃত দিতে হবে, ঘৃতের আট গুণ দুগ্ধ দিতে হবে, দুধের পরিমাণ এর আট গুণ দধি দিতে দিলে শাস্ত্রীয় ভিত্তিতে সঠিক পঞ্চগর্ভ প্রস্তুত হবে। উপরিউক্ত পরিমাণ দ্রব্য লইয়া আলাদা আলাদা পাত্রে রাখিয়া প্রত্যেকের স্বস্ব মন্ত্র পাঠ করিয়া শুদ্ধি করিয়া তাহার সঙ্গে কুশ মিশ্রিত জল দিয়া গায়ত্রী মন্ত্র জপ করত একত্রিত করিলে সঠিক পঞ্চগব্য প্রস্তুত হয়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন।